আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের পঞ্চম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। দেখে নেওয়া যাক আজকের এই পঞ্চম মেধা তালিকায় কি ধরনের পরিবর্তন এসেছে, কতটা সিট ফাঁকা রয়েছে। পাশাপাশি আমরা যেটা ষষ্ঠ মেধা তালিকা, যেটা আসলে ফাইভ ওয়েটিং লিস্ট হবে, সেটাতে কি পরিস্থিতি আসবে এগুলো নিয়ে কথা বলবো। আর এই ভিডিওতে কথা বলার চেষ্টা করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে। যদিও এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিডিও, কিন্তু ভিডিও তৈরি করার আমার সময় যেহেতু নেই, এ কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়েও আমি কথা বলবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের প্রিডিকশন যে চার্টটা রয়েছে সেখানে কী অবস্থা। তো আমাদের যেটা চতুর্থ মেধা তালিকা ছিল, যেটা আমাদের ছিল হচ্ছে এইখানে থার্ড ওয়েডিং লিস্ট, তার এগেনস্ট আমাদের ফোর্থ ওয়েডিং লিস্টের আমি একটা আপনাদের পূর্বাভাস দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রমগুলো যদি শুরু করে, আমার অনেকগুলো কথা আছে, বিশেষ করে আপনারা 10 এবং 11 নম্বর ভলিউমটা দেখবেন, ওখানে অনেকগুলো কারণ ব্যাখ্যা করে বলেছি। তো মূলত ওখানে আমি বলছিলাম যে মিনিমাম 10টা সিট ফাঁকা হবে, অর্থাৎ 20টা সিট ফাঁকা ছিল, সেখানে 10টা সিট ফাঁকা থাকবে। অলরেডি 9টা সিট পুনরায় ফাঁকা হয়েছে। আমাদের মেধা তালিকার কথা বলেছিলাম যে 668 পর্যন্ত আসতে পারে, সেখানে এসেছে 667 পর্যন্ত, প্রায় একজনের কম বেশি এই। তবে আমি এখনও বলতেছি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করা মাত্রই আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েটিং লিস্টে মিনিমাম 50টা শিক্ষার্থী আবার নতুন করে ভর্তির সুযোগ পাবে। তো এইটা সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপর। অনুরূপভাবে বিজ্ঞান শাখার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের 5টা সিট ফাঁকা ছিল, এর আগে আমি প্রিডিকশনে বলেছিলাম যে 5টা থাকবে, ইনশাল্লাহ 5টায় থেকেছে। মেরিট পজিশন 40-এ ছিল। তো আমাদের পঞ্চম মেধা তালিকা যেটা যেটা ছিল ফোর্থ ওয়েডিং লিস্ট, সেখানে আমরা লক্ষ্য করলাম যে আমি বলেছিলাম 3টা সিট ফাঁকা থাকবে, সেখানে 2টা সিট ফাঁকা হয়েছে, এবং আমাদের মেধা তালিকা এসেছে 442 পর্যন্ত। অর্থাৎ আমাদের পঞ্চম মেধা তালিকায় বিজ্ঞান শাখা থেকে 442 পর্যন্ত মেরিট পজিশনের শিক্ষার্থী আপনি সাবজেক্ট পেয়েছেন বা আপনারা সাবজেক্ট পেয়েছেন। অনুরূপভাবে আমাদের এখানে মানবিকের ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের 5টা সিট ফাঁকা ছিল, তার এগেনস্টে বলেছিলাম হয়তো বা 1টা অথবা 2টা সিট ফাঁকা থাকবে, সেখানে 3টা সিট ফাঁকা হয়েছে, আমাদের মেধা তালিকা চলে এসেছে 53 পর্যন্ত। তো আমাদের আসলে এখন বলা যেতে পারে আমাদের যেটা ষষ্ঠ মেধা তালিকা, যেটা হবে ফিফথ ওয়েটিং লিস্ট, সেখানে আসলে পরিস্থিতিটা কি হতে পারে। এখানে আমাদের যারা বিজ্ঞান আমাদের বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা রয়েছেন, তোমরা আশাবাদী থাকতে পারো যে তোমাদের সিট আরও ফাঁকা থাকবে। মিনিমাম এখানে আমরা মোটামুটিভাবে 4 থেকে 5টা সিট ফাঁকা ধরতে পারি, যেহেতু গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রমগুলো এখনও চালু করেনি বা তারা এখনও সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতেছে না, এর কারণে ছেলেমেয়েরা কিন্তু সিট ছেড়ে দিবে না। তো সুতরাং স্বাভাবিকভাবে এই 9 জনের মধ্যেই দেখা যাচ্ছে যে প্রায় 4 থেকে 5 জন ছেলেমেয়ে নতুন করে ভর্তি হবে না। যদি নতুন করে তারা ভর্তি না হয়, অথবা এই দিকে যদি কোনো শিক্ষার্থী ভর্তি ক্যান্সেল করে, যদি ভর্তি ক্যান্সেল করার যেটা প্রবাবিলিটি সেটা সম্ভাবনা খুবই কম, কেননা উচ্চ বিশ্ববিদ্যালয় এখনও একদম কচ্ছপ গতিতে আগাচ্ছে। তো যাই হোক না কেন, এই 4-5 জনের সিটটা যদি নতুন করে আবার ফাঁকা হয়, সেক্ষেত্রে আমরা এখানে খেয়াল করতেছি যে আমাদের মেরিট পজিশন আমরা যদি 5টাও যদি ফাঁকা হয়, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি আমাদের মেরিট পজিশন চলে যাবে 672 পর্যন্ত। অর্থাৎ পরবর্তী ষষ্ঠ মেধা তালিকায় আপনারা 672 পর্যন্ত শিক্ষার্থীরা ইনশাল্লাহ অ্যালার্ট থাকেন, ইনশাল্লাহ আপনাদের ভর্তির সুযোগের নোটিশটা আপনাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। আর আমি আবারও বলতেছি, পরবর্তী বা গত যে ভিডিওগুলো ছিল সেগুলো তো বারবার বলে আসছি যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করা মানেই হচ্ছে কি 50টা সিট নতুন করে ফাঁকা হয়ে যাবে। সুতরাং স্বাভাবিকভাবে 700 মেধা তালিকা পর্যন্ত যে সকল শিক্ষার্থী থাকবে তারা অনায়াসেই সাবজেক্ট পাবে, এটা ডিপেন্ড করতেছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপর। অনুরূপভাবে বিজ্ঞানের ক্ষেত্রে আমি বলবো জিরো প্রবাবিলিটি, অর্থাৎ 0টা সিট ফাঁকা থাকবে, অর্থাৎ কোনো সিট ফাঁকা থাকবে না। খুব সম্ভবত ষষ্ঠ মেধা তালিকায় বিজ্ঞান শাখার কোনো সিট আমরা ফাঁকা পাবো না, এর সম্ভাবনা সবচেয়ে আমার দৃষ্টিকোণ থেকে বেশি। অনুরূপভাবে আর্টসের ক্ষেত্রে আমি বলবো তাদের সম্ভবত আর সিট ফাঁকা হবে না, যদিও হয় আর্টসের ক্ষেত্রে 1টা অথবা 2টা হতে পারে, সায়েন্সের ক্ষেত্রে 1টা হতে পারে এরকম। তবে আমার মতামত যেটা, এই আমাদের ষষ্ঠ মেধা তালিকায় বিজ্ঞান এবং মানবিক শাখা থেকে কোনো সিট ফাঁকা থাকবে না। তবে হ্যাঁ, আমি আবারও বলতেছি গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম যখনই শুরু করে দেবে, ধবাধম সিট ফাঁকা হওয়ার চান্সটা বেড়ে যাবে, অর্থাৎ আপনারা এরপরে যারা আছেন তারা সিট পেতে পারেন। তো এটা ডিপেন্ড করতেছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপর। এই ছিল আমার চার্ট অ্যানালাইসিসের বিষয়। আমরা এখন নোটিশটা দেখবো, ভর্তির নোটিশটা কখন আছে সেই নোটিশটা দেখে আমরা আমাদের ভিডিওটা সংক্ষিপ্ত করব। আর
অপরদিকে আপনারা যারা চান্স হচ্ছে না, একটা গুজব নিউজ আপনারা দেখতে পাচ্ছেন, সেকেন্ড টাইম থাকবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়, এমন একটা নিউজ আমি আমার পেজে বলেছি যে যে পরিস্থিতি ঘটুক না কেন আমি সেকেন্ড টাইমের পক্ষে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। সুতরাং যে সকল শিক্ষার্থী বা গার্ডিয়ানরা আমার ভিডিওটা দেখতেছেন, আপনার ছেলে বা আপনার মেয়েকে সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম থাকবে ইনশাল্লাহ, বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম আছে। কোনো গ্রুপ বা অন্য কোনো ইউটিউবের কথা টোটালি বন্ধ, মানে শুনবেন না বা শুনিয়েন না, আপনারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেন। সেকেন্ড টাইম প্রস্তুতি নেন, প্রস্তুতি নেওয়ার পর যদি বন্ধ করে করলো সমস্যা নেই, আফসোস থাকবে না, কিন্তু প্রস্তুতিটা রাখেন। পরিস্থিতি কখন কী ঘটবে বলা যাচ্ছে না, অর্থাৎ শেষ দিন পর্যন্ত, নতুন সার্কুলার না দেওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং আপনাকে প্রস্তুত থাকতে হবে। এখনও যদি বলে বা এখনই যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলে যে না সেকেন্ড টাইম থাকবে না, কিন্তু তারপরে আমি বলবো প্রস্তুতি নেন শেষ দিন সার্কুলার দেওয়া পর্যন্ত। এখন সেকেন্ড টাইম প্রস্তুতি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আপনার অটোমেটিকলি হবে, সুতরাং আপনার ক্ষতি নেই, লস নেই। যে বা যারা এইটা নিয়ে অজুহাত দেখাবে তাদের জীবন গেলে চান্স হয়নি ইন ফিউচার, মানে পাস্টে হয়নি, এখনও হয়নি, বর্তমানে হয়নি, ভবিষ্যতেও হবে না, এইটা প্রমাণিত। সুতরাং সেকেন্ড টাইম দিল না না দিল এগুলোতে চোখ কান না রেখে নিজ দায়িত্বে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ সেকেন্ড টাইম থাকবে। ওকে, তো আমাদের যেটা পঞ্চম মেধা তালিকা, তাদের যে ভর্তির ডেট সেটা খুবই অল্প, মাত্র দুই দিন, অর্থাৎ 2/10/2022 এবং 3/10/2022, মাত্র দুই দিন, অর্থাৎ 2 তারিখ 3 তারিখের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। এর মধ্যে যদি ভর্তি না হন আপনার ভর্তির সুযোগ আর থাকবে না। আপনার ভর্তি হওয়ার জন্য কী করতে হবে, এই 2 তারিখ অথবা 3 তারিখে আপনাকে আমাদের ডিন কমপ্লেক্সে এসে 312 নম্বর রুমে আগে ভাইবা দিতে হবে। ভাইবা দেওয়ার পর আপনাকে কী করতে হবে, কম্পিউটার দোকানে গিয়ে ভর্তি ফর্ম পূরণ করতে হবে আমাদের এই ওয়েবসাইটে গিয়ে। কীভাবে কী করবেন, দোকানদারের কাছে গেলেই, অর্থাৎ আমাদের এই টুকিটাকি চত্বর রয়েছে, এছাড়া পরিবহন মার্কেট রয়েছে, এখানে আসলে আপনারা সব কিছু জানতে পারবেন বা দেখতে পারবেন। দেন আর কী কী লাগবে আপনাদের এই ওয়েবসাইটে সব দেওয়া আছে, একটু কষ্ট করে এই জিনিসটা পড়ে নিন। আপনাদের মাইগ্রেশনের রেজাল্ট দিয়েছে, আমি এই মাইগ্রেশনের রেজাল্টটা ভালোভাবে দেখলাম। তো এখানে মাইগ্রেশনের যে বিষয়টা আমরা লক্ষ্য করলাম, 56 পর্যন্ত আইবিএ পেয়েছে। যদিও আইবিএ সম্পর্কে আমি আপনাদের অনেকগুলো ইনফরমেশন দিইনি, আইবিএতে টিচার নেই, সুতরাং আইবিএর কোয়ালিটি জীবন গেলেও ডেভেলপ হবে না এই পরিস্থিতি যদি চলতেই থাকে আমি আইবিএর বিপক্ষে। তো যাই হোক না কেন, আইবিএ যারা পড়তেছেন পাইছেন ভালো, তবে আইবিএ নিয়ে কথা বলার কোনো স্কোপ ছিল না বা আসলে আইবিএ নিয়ে কথা বলতে পারবো না জন্য শেষ দিকে এসে বলতেছি, আইবিএতে টিচার সংকট, তাদের কোয়ালিটি ডেভেলপমেন্টের জন্য কোনো টিচারেরা কাজ করতেছে না, স্বাভাবিকভাবেই শুধু এমনিতেই খরচ বেশি। তো যাই হোক না কেন, অন্য যে জায়গাগুলো আছে বা অন্য অন্য যে সাবজেক্টগুলো পাইছেন বা এমনিতেই যারা আইবিএ পাইছেন, কোনো টেনশন নিয়ে না, যা পাইছেন সেটা নিয়ে পড়াশোনা করেন, ভালো, কোনো সমস্যা নেই। আর এখানে ভালোভাবে পড়াশোনা করেন, মাইগ্রেশনের রেজাল্টগুলো দেওয়া আছে। অনেকেই বলতেছেন এই আমার এত পজিশন, আমার অমুক সাবজেক্ট আছে, আমার কি আবার অ্যাকাউন্টিং আসবে কিনা, ম্যানেজমেন্ট আসবে কিনা, এগুলো নিয়ে কথা বলার মানে কোনো স্কোপে নেই, কারণ এই পুরো চারটাই আপনাকে বুঝতে হবে, আপনাকে দেখতে হবে, অর্থাৎ আমাকে এক এক করে সব গুণে গুণে দেখতে হবে যে না মার্কেটিং সাবজেক্টের সিট হলো 110টা, সেখানে কয়টা সিট ফাঁকা হচ্ছে, সুতরাং এরপর অন্য ছেলেমেয়েরা চান্স পাবে কিনা, এই তথ্যগুলো বলাটা টোটালি মুশকিল। সুতরাং এই ধরনের কোশ্চেন করে কোনো অ্যান্সার পাবেন না বলে আমি মনে করি, বা আমিও দিতে পারবো না, বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষরা ক্যালকুলেশন ছাড়া এগুলো দিতে পারবো না। সুতরাং মাইগ্রেশন কী হবে না হবে শেষ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম মেধা তালিকার বিস্তারিত বিষয়। আর এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছেন, এখানে 441টা সিট ছিল, সেখানে 1328 পর্যন্ত ভাইবাতে ডেকেছে। এখানে ফার্স্ট কলে 441 জন ডাকতে গিয়ে তাদের মেরিট পজিশনে আসতে হয়েছে 476 পর্যন্ত। তো সবে মাত্র ফার্স্ট কল লিস্ট যেটা আছে সেটা যদি আমি আপনাদের পিডিএফ দেখাই, আপনারা icitycell.cu.ac.bd ওয়েবসাইটে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেখানে আপনাদের ABCD সব ইউনিটের পিডিএফগুলো দেওয়া আছে, কোটারও পিডিএফ দেওয়া আছে, আপনারা শুধু জাস্ট ক্লিক করবেন এবং সব পেয়ে যাবেন। তো এখানে আমরা লক্ষ্য করলাম আপনাদের যে পিডিএফগুলো দেওয়া আছে সেখানে ভর্তির যে ডেটটা দেওয়া ছিল সেই ডেটটা অলরেডি শেষ হয়ে গেছে, খুব শীঘ্রই সেকেন্ড কল লিস্ট দিয়ে দিবে, সেখানে আমরা বুঝতে পারবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কতজন ভর্তি হয়েছে, কতটা সিট ফাঁকা আছে, তার এগেনস্টে কতটা সিট ফাঁকা হবে। সুতরাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে একুরেট আরও তথ্য দেওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে সেকেন্ড কল লিস্টের জন্য। এই হচ্ছে গত বছরের ডাটা অ্যানালাইসিস ছিল হলো এইটা, অর্থাৎ 2020-21 সেশনে আপনাদের কী হবে বলা যাচ্ছে না, তবে
গুচ্ছ বিশ্ববিদ্যালয় কার্যক্রমের উপরও ডিপেন্ড করতেছে আসলে 1000 পর্যন্ত আসবে কিনা বা 700-800 কে ক্রস করবে কিনা। যদিও অনেকে বলে যে 1000 কে ক্রস করবে, যেমন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে অনেকে বলছিল, স্টিল আমিও আপনাদের এখানে দিয়েছি যে 1000 কে ক্রস করতে পারে, কিন্তু এগুলো সবকিছু ডিপেন্ড করতেছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের উপর। এখন যে জিনিসটা দেখতেছেন ইনস্ট্যান্ট যে পরিবেশটা, এই পরিবেশ বা পরিস্থিতিটা অতীতে এমনই হইতো, সুতরাং অতীতের যে জিনিসটা ঘটতো এখনও ঘটেছে, যেহেতু গুচ্ছ বিশ্ববিদ্যালয় কোনো ইফেক্টেই পড়েনি। যখন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ইফেক্ট পড়বে তখন এই মেধা তালিকাগুলোর পরিমাণটা 1000 কে ক্রস করবে বলে আমি মনে করি। গত বছর যেমনটা হয়েছে, ইনশাল্লাহ বছরও সেই প্রভাব যদি পড়ে তেমনটাই হবে। যদি প্রভাব না পড়ে তাহলে অতীতে যা হয়েছে অর্থাৎ 700, 750, 650 এর মধ্যে সীমাবদ্ধ থেকেছে, অনুরূপভাবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেম একই ঘটনা ঘটবে। আর অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যদি আপনারা পিডিএফটা লক্ষ্য করেন, আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা ছেলে মেয়ে টপ 100-এর ভিতরে যে সকল ছেলে মেয়ে আছে তাদের প্রায় 90% শিক্ষার্থী ফাইন্যান্স চয়েস দিয়েছে। খেয়াল করে দেখেন, এখানে অ্যাকাউন্টিং খুব কম 50%, অনেকে বলতে পারে কিন্তু না, এটা 50%ও না, আপনার প্রায় 80% প্রথম লিস্টের ছেলে মেয়ে, 100 লিস্টের ছেলেমেয়েরা সবগুলোই ফাইন্যান্স দিয়েছে। অর্থাৎ ফাইন্যান্সের ডিম্যান্ড যে অলওয়েজ বেশি এটা সব জায়গায় জানে, সব প্রতিষ্ঠান কর্পোরেশন সব জায়গাতেই ওকে সবাই ভালো জানে এটা যে ফাইন্যান্সের ডিম্যান্ড বেশি, কিন্তু ফাইন্যান্স একটু পেশারওয়ালা সাবজেক্ট, ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। আর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটু সমস্যা এই, অন্যথায় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু দেখতেন সবার আগে ছেলেমেয়েরা ফাইন্যান্স দিত, আপনারা ফাইন্যান্সের খোঁজেই পাইতেন না। তো যাই হোক, একটা ভিন্ন পরিস্থিতির কারণে এই পরিস্থিতিটা ঘটেছে। তো যে পরিস্থিতি যে সাবজেক্টে আসুকটা কেন, জ্যাম থাকা যেটাই থাক না কেন, মানসিকতা নষ্ট না করে পড়াশোনা করেন। আমার শেষ হয়েছে, আপনারও শেষ হবে, সুতরাং টেনশন না দরকার, নিজেকে তৈরি করেন, পড়া শেষে যাতে নিজেকে প্রস্তুত হিসেবে পান, জব সেক্টরে যাতে জয়েন করতে পারেন, এই মেন্টালিটিটা নিয়ে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ যত সময় দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।